দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে। বর্তমান সময়ে এসে যেটি মনে হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলুন যে বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে সারা বাংলাদেশের মানুষ আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা ভালো নেই, দিনের বেশিরভাগ সময় আপনাদের ঘরে বিদ্যুৎ থাকে না, আপনাদের অন্ধকারে থাকতে হয়, আপনাদের প্রয়োজনীয় কাজ আপনারা বিদ্যুতের অভাবে সারতে পারেন না নিরবিচ্ছিন্নভাবে, নিঃসন্দেহে কষ্ট। এই কষ্টটা এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময়ে আরও বেশি বেড়ে গেছে কিছু জটিলতার কারণে। এর কিছু কিছু দায় আওয়ামী লীগ সরকারের, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে একটি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ খাতে অসংখ্য অনিয়মের ঘটনা ঘটানো হয়েছিল। যেমন বাংলাদেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 16,000 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা করে রেখেছে আওয়ামী লীগ জোড়াতালি দিয়ে যেনতনভাবে 27,000 মেগাওয়াট। কিন্তু লাভ কী 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রেখে? সেটি যদি আপনি কাজে না লাগাতে পারেন, এটি তো অপচয়। সেই অপচয়টাই করা হয়েছে, এবং দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, এরপরে বিদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশি সংস্থা, বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করা হয়েছে। যেমন এই মুহূর্তে আপনাদের বলতে চাই বিশেষ একটি বিদ্যুৎ কেন্দ্রের কথা, ভারতের ঝাড়খণ্ডের কড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের আদানির পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে বাংলাদেশের প্রায় 10% বিদ্যুৎ আমদানি হয়। কিন্তু অতি সম্প্রতি যেটি ঘটেছে যে আদানির সাথে আমাদের লেনদেনে সমস্যা হচ্ছে, আদানির পাওনা রয়েছে 10,086 কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য আদানি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত তাগাদা দিচ্ছে, এবং কদিন আগে একটি চূড়ান্ত চিঠি দিয়েছে এবং চিঠিতে বলেছে যে এই টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ না করলে আমরা বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেব। এতোমধ্যে বন্ধ করে দিয়েছে, অবাক হবার কিছু নেই যে যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সেখানে 1500-1600 মেগাওয়াট আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবার কথা, গত 31 অক্টোবরের হিসেবে সেটি দেখা যাচ্ছে যে মাত্র 530 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে আমাদের জাতীয় গ্রিডে। অর্থাৎ আসলে কোন দিকে যাচ্ছে? এর পেছনে অনেক বড় ব্যাপার জড়িত, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের সঙ্গে জড়িত আছে, জড়িয়ে আছে। ভারতের সাথে আমাদের যে বিদ্যমান ব্যবসা বাণিজ্যগুলো, বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য ব্যবসা বাণিজ্য চরম সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বা পড়ে গেছে ইতোমধ্যে, কারণ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে নিয়ে সেইভাবে পাত্তা দিচ্ছে না। আদানি দীর্ঘদিন ধরে তাগাদা দিচ্ছে, আগের সরকার ভুল করেছে, সেই ভুলের খেসারত তো দিতে হবে, আমাদের জনগণকে তো দিতে হবে, তাদের পাওনাটা তো যথাসময়ে পরিশোধ করতে হবে। কিন্তু 3 মাস হয়ে গেল আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে, এখন পর্যন্ত তাদের পাওনাটা পরিশোধ করা হয়নি, যার কারণে যে কোনো মুহূর্তে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে, অর্থাৎ 10% অফ হয়ে গেল। দেশীয় বিদ্যুৎ প্ল্যান্টগুলোর কী অবস্থা? যেগুলো অনিয়ম অব্যবস্থাপনার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, এর বেশিরভাগ, বিশেষ করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের কিছু প্রতিষ্ঠান, সেগুলো তো বন্ধ আছেই। যেগুলো চালু আছে সেগুলো জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। 1224 মেগাওয়াটের এস আলম বাঁশখালী প্লান্ট এবং 1320 মেগাওয়াট বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগের রামপাল প্লান্ট বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যার ফলে 1000 মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হচ্ছে। বলা হচ্ছে 1000 মেগাওয়াটের বেশি, কিন্তু গ্রামগঞ্জের খবর যখন নেওয়া হয় তখন দেখা যায় যে ভয়ানক অবস্থা। এই যে আদানি যদি পুরোপুরি বিদ্যুৎ বন্ধ করে দেয় সরবরাহ, দিতেও পারে, বিচিত্র কিছু না, তারা তাদের টাকাটা উদ্ধার ঠিকই করে নিয়ে যাবে এবং একই সাথে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে, কারণ ভারত বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্কটা তলানিতে। এবং আদানির যে পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্ট, এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য এটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু নজিরবিহীনভাবে শেখ হাসিনার পতনের পরে ভারত সরকার এই আদানির পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ তাদের ন্যাশনাল গ্রিডে
যুক্ত করবার জন্য আদানিকে অনুমোদন দিয়েছে। কাজে আদানির কিন্তু কোনো বাধা নেই, আদানির কিন্তু কোনো সমস্যা নেই, আদানি ঠিকই তার ব্যবসা করতে পারবে, ভারতের সাথে হলে নিজ দেশের সাথে হলেও করতে পারবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমরা। 10% যদি অফ হয়ে যায় আমরা ক্ষতিগ্রস্ত হব। অন্যদিকে দেশীয় যে জ্বালানি সংকটের কারণে দেশীয় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সংকটে আছে, উৎপাদন করতে পারছে না যথাযথ উপায়ে, তাদের যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে আগামীতে সামনে যে দিনগুলো আসছে আমাদেরকে দিনের পর দিন অন্ধকারে কাটাতে হবে। এরকম একটা বিপর্যয়ের মুখে আমরা পড়ে যেতে যাচ্ছি বলেই প্রতীয়মান হচ্ছে সার্বিক বিচার বিশ্লেষণে। যে আমি ঢাকা শহরের যে এলাকাটাতে বসবাস করি বা থাকি, সেখানে সাধারণত কখনো আমি বিগত 10 বছরে বিদ্যুতের লোডশেডিং দেখিনি বললেই চলে। কিন্তু বিস্ময়কর ব্যাপার, গত কয়েকদিন যাবত দিনে কয়েকবার সেখানে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, অর্থাৎ মফস্বল থেকে এখন রাজধানীতে পর্যন্ত চলে এসছে। এবং আরেকটি শঙ্কার ব্যাপার, যে বাংলাদেশে যে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রামাঞ্চলে যে বিদ্যুৎ সরবরাহ করে, সেই সমিতি নিয়ে সমিতির সাথে সরকারের একটা ব্যাপক সম্পর্কের অবনতি, কারণ সমিতির কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তারাও যদি নাশকতার চেষ্টা করে তাহলে একটা ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী ব্ল্যাক আউটের সম্ভাবনা আছে বাংলাদেশে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে নানা রকম চারিদিকে সমস্যা। বিদ্যুতেও যদি সমস্যা হয় তাহলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াব? দেশের মানুষ, পরিবর্তনকামী মানুষ আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চেয়েছে একটা বড় অংশ। কেমন আছেন আপনারা? আপনারা কি ভালো আছেন একটু খোলাসা করে বলুন তো, নিজেকে জিজ্ঞেস করুন তো। আমি বিদ্যুৎ নিয়ে আলাপ করছি, অন্য বিষয় নিয়ে বলবো না, যে বিদ্যুৎ নিয়েই কি আপনারা আসলে ভালো আছেন? দোষে গুণে মানুষ, দোষে গুণে সংগঠন, দোষে গুণে দেশ। আওয়ামী লীগের বহু দোষ, আওয়ামী লীগ সরকারের বহু দোষ, কিন্তু কিছু গুণও তো ছিল, দেশটা স্বাভাবিকভাবে চালিয়ে তো রেখেছিল। কিন্তু আজকে যেভাবে ক্র্যাক করছে সব কিছু, সব কিছুতে যেমন হজবরল অবস্থা চলছে, এগুলো যদি সব বন্ধ হয়ে যায়, আপনি যদি অন্ধকারে নিমজ্জিত হন, তাহলে এই যে জবাবদিহীন একটি অসাংবিধানিক সরকার আপনাকে কি উদ্ধার করতে পারবে? সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যরা সবাই যদি ছেড়ে দিয়ে পদত্যাগ করে, যখন পারছে না দেখছে তখন পদত্যাগ করে যদি বিদেশে চলে যায় তখন কি হবে? সব কিছু মিলিয়ে শুধু আমি নয়, আপনারাও হয়তো চরম একটি উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। জানি না আসলে এসবের শেষ কোথায়, আবার এর মধ্যে এই যে যুক্ত হয়েছে বিদ্যুতের অনিশ্চয়তা। এই মুহূর্তে আসলে কিছুই বলা যাচ্ছে না যে ভবিষ্যৎ, বিদ্যুতেরও ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে, আসলে বড়ই উদ্বেগজনক, শঙ্কাজনক। আমরা চাই এসব সমস্যার সমাধান হোক, আদানির বকেয়া পরিশোধ হোক, আমাদের যে অভ্যন্তরীণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সংকট দূর হোক, আমাদের জ্বালানি আমদানি করা হোক, কয়লা গ্যাস বিভিন্ন জ্বালানি যেগুলো আছে সেটা যথাযথভাবে আমদানি করে অন্ততপক্ষে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক রাখা হোক, সেটাই এই সরকারের কাছে প্রত্যাশা। কারণ পাওয়ার যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। দেশের চাকা, দেশের উন্নয়নের চাকা, দেশের চালিকা শক্তি একদম স্থবির হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা সেটি চাই না, আমরা ভালো চাই, ভালো হোক সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।